হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিরিয়ানি, ঢাকা বিরিয়ানির স্পেশাল খাবার, একদম বুফে আইটেম, বুফের মতো করে ডিশ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ডিশ, এই ডিশগুলা সাধারণত বুফেই হয়, ওনাদের এখানে কোনো অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সেল করা হয় না। এখন আমরা কিছু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ নাজিম হোসেন। নাজিম হোসেন, নাজিম হোসেন ভাই, এখানে কতদিন যাবত আসছেন? এখানে আসছি 6 মাস। 6 মাস যাবত থেকে আগেই জেনেছি নাজিমুদ্দিন ভাইয়ের নাম। তো নাজিমুদ্দিন ভাই, একটু আমাদেরকে জানাবে ওনার খাবারের স্পেশালিটি কি কি আছে? আমাদের খাবারের স্পেশালিটি হলো, আমরা শুরু করছি প্রথমে মুরগির রোস্ট আর গরুর রেজালা দিয়ে। এটাই আমার সবচেয়ে স্পেশাল ছিল। তো আমরা আস্তে আস্তে আইটেম বাড়াইছি, আমাদের ইন্ডাস্ট্রি বাড়াইছি। সব জায়গার খাবার মাংসের এক পিস, এই যে রসুন, এই যে চুই, এটাকে এটা দিয়ে আমরা পোলাও দিয়ে 150 টাকা। কত করে? নলি 200 টাকা করে। এখানে তো 140 টাকা লেখে রাখছেন। এটা হলো মাংস। ওজন ওজন হবে 80 থেকে 100 গ্রাম। আপনি এটা কি স্পেশাল, কি এত মজা কেন হয়? এটা মজা হয় কেন এটা পাবলিকে বলতে পারবে? আমাদের তো সব মশলা ব্যবহার করি আমরা বিয়ে বাড়ির।80 টাকা রাইস দিয়ে 80 টাকা পার পিস। পার পিস লাল ভুনা, হ্যাঁ লাল ভুনা 140 টাকা করে। 140 টাকা করে পিস তো অনেক, মাশাআল্লাহ অনেক বড় বড় পিস। হ্যাঁ বড় বড় পিস। ভিতরে হাড় আছে না শুধু মাংস? সলিড মাংস। সলিড হাড় নাই। তুই জালে হাড় নাই, কালা ভুনায় হাড় নাই, আর এই লাল ভুনায় হাড় নাই। এটা কত বলছিলেন? এটা হলো 140 টাকা। 140 টাকা আচার দিয়ে বানানো হয়, জলপাইয়ের আচার দিয়ে। চিকেনে বড় বড় পিস থাকবে 80 টাকা, পোলাও 280 টাকা বড় বড় পিস। এইটা বিয়েবাড়ির মতো রোস্ট পাকাই। বিয়েবাড়ির মতো? জি, বিয়েবাড়ির টেস্ট পাওয়া যাবে না? এটা বিয়েবাড়ির টেস্ট পাওয়া যাবে। মশলা তো, ফ্লেভার তো পাচ্ছি বিয়েবাড়ির মতো। মশলা মানে বিয়েবাড়ির মতো, সব কিছু বিয়েবাড়ির মতো। ঢাকায় বিরিয়ানির বটি এটা, এটা দিয়ে আমাদের শুরু। আমাদের ঢাকায় বিরিয়ানি বলে এটা দিয়ে আমাদের শুরু। ঢাকায় বিরিয়ানি এটা দিয়েই শুরু। বটিগুলো আছে, এই বটি দিয়ে ঢাকায় বিরিয়ানি তৈরি হয়। আমরা এটা আর কি তৈরি করছি, আর পুরান ঢাকায় সবাই এই বটি দিয়েই বিরিয়ানি তৈরি করে, ঢাকায় বিরিয়ানি। বলেন পোলাওটা সম্বন্ধে একটু। আমাদের পোলাওটা আমরা তৈরি করি এরপরে চিনি গুঁড়া চাল দিয়ে, 140 টাকা কেজি। আমরা কম দামি চাল ব্যবহার করি না। আমরা খোলা রাখি না, খোলা রাখলে মশা মাছি ময়লা হয় না। আমাদের এই ধরনের ডিশই আছে, যে আমি তো দেখতেই পাচ্ছি, এটা তো প্রথম ডিশিং। এবং ওই যে আপনারা মোটামুটি ওনারা ঢেকেই বিক্রি করেন, ওনাদের ঢাকনা লাগানো থাকে, আর এইভাবেই বিক্রি হচ্ছে ওনাদের খাবার। যারা খেতে চান তারা এখানে চলে আসতে পারেন,
এটা ঠিকানাটা হচ্ছে ম্যাটারনিটি হাসপাতাল থেকে একটু সামনের দিকে বা আজিপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে ডাকেশ্বরী রোড গোড়া শহীদ মাজারের দিকে যেতে এখানে আপনারা হাতে বামে চৌরাস্তার মোড়ে ফুটপাতে আপনারা এটা এই দোকানটা পাবেন ঢাকায় বিরিয়ানি। তো আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল আপনাদের সহযোগিতা আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি সব রকমের ভিডিও করি আগামীকাল নিয়ে আসছি আপনাদের মাঝে। আমি KFC নতুন একটি ভিডিও ওনারা একটা স্পেশাল অফার দিয়েছেন সেই স্পেশাল অফার সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো কুরকুরে চিপসের মাধ্যমে কী স্পেশাল অফার দিচ্ছে। তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।